নমস্কার, জয় বাংলা। জয় বাংলা। আমি দুটো গল্প বলবো, একটা গল্প ভাবতে ভাবতে এসেছিলাম বললো, আর একটা গল্প প্রবলদার কথা শুনে মনে পড়লো। তো প্রবলদার একটা শব্দ ব্যবহার করেছেন, দিবা স্বপ্ন। গোপাল ভাঁড়ের একটা গল্প আছে যে একজন ভদ্রলোক সবসময় দিবা স্বপ্ন দেখতেন এবং স্ত্রীও সেই রকমভাবেই তাকে অনুসরণ করতেন। তো একদিন ওই ভদ্রলোক বলছেন স্ত্রীকে, জানো আমি ভাবছি টাকা পয়সা পেলেই একটা গরু কিনবো। স্ত্রী সঙ্গে সঙ্গে বাজার চলে গেলেন, বাজার থেকে চারটে কলসি নিয়ে বাড়ি এসেছেন। বলছি প্রিয় ভাই, চারটে কলসি নিয়ে এলে? বলছে এই যে তুমি গরু কিনবে তাই জন্য। বলছে কেন? বলছে চারটে না, সরি পাঁচটা কলসি নিয়ে এসছেন। তো বলছি পাঁচটা কলসি কেন? বলছে একটাতে দুধ রাখবো, একটাতে দই রাখবো, একটাতে ক্ষীর রাখবো, একটাতে মাখন রাখবো, আর একটা বলছে আর একটা আমার বোনের জন্য, তাকে দুধ পাঠাবো। ভদ্রলোক গেছেন খুব রেগে, বলছে হ্যাঁ তুমি বোনের বাড়ির দুধ পাঠাবে? আমার অনুমতি দিয়েছো বোনের বাড়ির দুধ পাঠাবার আগে? বলে খুব তাদের মধ্যে ঝামেলা চলছে। এবং তখন গোপাল ভাঁড় ঢুকেছে, বলছে কী ব্যাপার এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? বলছে যে আরে তুমি চিন্তা করতে পারো, আমার নিজের কেনা গরুর দুধ সেটা উনি বোনের বাড়ি পাঠাবেন তাও আমার অনুমতি না নিয়ে। বলছে আপনার গরু? কোন গরু? বলছে এই তো টাকা পেলেই যে গরুটা কিনবো। ও টাকা পেলে কিনবেন, এখন কেনেননি? এটা কিনে দিতে কী হয়েছে, কিনবে এটা তো সত্যি। তখন গোপাল ভাঁড় কী করলো, একটা কঞ্চি নিয়ে ভদ্রলোককে মারতে শুরু করলো। বলছে কে কে মারছে কেন? গোপাল বললো মারলো না, আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি, আর আপনার গরু গাছগুলো খেয়ে নিয়েছে। বলছে গাছ লাগাবেন, আমার গরু ঠিক খেয়ে নিয়েছে? আচ্ছা আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন, বসেই বহুদিন মনে থাকবে। যারা এইসব দেবা স্বপ্ন দেখছেন তাদের জন্য বাঙালিরা গোপাল ভাঁড় হতে পারে, ভয় দেখাচ্ছে না, সাবধান করছে। এটাকে বলে পুনর্মূষিক ভব। গল্পটা অনেকেই জানেন যে একজন সাধুর কাছে একটা যেখানে ধ্যান ট্যান করতেন সেখানে একটা ইঁদুর ছিল। তো সাধু সব প্রাণীকেই যত্ন করেন, ইঁদুরটাকে কোনো ক্ষতি করেননি, মারার চেষ্টা করেননি। একদিন একটা বিড়াল ইঁদুরটাকে মারতে এসেছে, ইঁদুরটা দৌড়ে গিয়ে সাধুর কাছে গেছে। তো সাধু বুঝেছেন কী ব্যাপার, ইঁদুরটাকে বিড়ালে রূপান্তরিত করে দিয়েছেন। তো আর একটা বিড়াল দেখে বিড়াল তো আর বিড়াল মারবে না, চলে গেছে। বিড়াল হিসেবেই থাকছে, দিব্যি আছে। কিছুদিন পরে একটা কুকুর এসছে, কুকুরটাকে দেখে বিড়ালটা আবার ভয় পেয়ে গেছে। কুকুরটা মারতে এসছে বিড়ালটাকে, সাধু তখন কুকুরটাকে এই বিড়ালটাকে আবার কুকুরে পরিণত করে দিয়েছেন, আবার বেঁচে গেছে। বেশ কিছুদিন যাচ্ছে, কুকুর হিসেবে ভালো আছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে যাচ্ছে। হঠাৎ হঠাৎ বাঘ এসছে, এবার কুকুরটা আবার ভয় পেয়েছে। তখন ঠিক করেছে যে সাধু কেউ বাঘ করে দিই, ওকে আবার বাঘ করে দিয়েছে। তাহলে একটা বাঘ আর একটা বাঘকে খাবে না, বেঁচে গেল। কিন্তু যেটা সমস্যা হলো ভবিষ্যতে, যে একটা সময় বাঘটা অন্য প্রাণী শিকার করতে করতে ভাবলো যে না সিধিকে আর সাধুকেই খাবো আজকে। সাধুকে যখন খেতে গেছে তখন সাধু গেছেন রেগে, যে তোকে আমি বারবার জীবন বাঁচালাম আর তুই আমায় খেতে আসছিস, পুনর্মূষিক ভব। ওকে আবার ইঁদুর করে দিলেন। তো আমাদের বাবারা, জেঠু বা দাদু বা অন্যান্য প্রজন্ম যাদের ভালোবেসে আপন করে নিয়েছিলেন, যাদের থাকতে দিয়েছিলেন, যাদের বাড়িতে কাজে বহাল করেছিলেন বিভিন্ন রকম, তারা আজ বাড়তে বাড়তে আমাদের মাথায় উঠে ছড়ি ঘোরাতে চাইছে। বাঙালি যেদিন বলবে পুনর্মূষিক ভব, সেদিন কিন্তু এই ছড়ি ঘোরাতে বন্ধ হয়ে যাবে। আর এই পুনর্মূষিক ভব যারা বলবে তারাই কিন্তু বাংলা পক্ষ। শেষ করবে একটাই কথা দিয়ে, যে জিনিসটা দেখলাম বারবার বলানোর চেষ্টা হচ্ছিল, উর্দু মুসলিমদের ভাষা। সোমালিয়াতে প্রচুর মুসলিম আছেন আমি জানি, ওরা উর্দু বলেন বলে আমি জানি না। আর উর্দু যদি সত্যি মুসলমানদের শুধুমাত্র ভাষা হতো তাহলে একটা জিনিস হতো না, কোনোদিন হতো না। এই যে কলকাতা বললো 16ই ডিসেম্বর, 1971-এর 16ই ডিসেম্বর পূর্ব পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ হয়েছিল, স্বাধীন বাংলাদেশ, বাঙালির রাষ্ট্র। সেটা কিন্তু এই উর্দু ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই আন্দোলন, ভাষা আন্দোলন, যার জন্য আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেখান থেকেই কিন্তু এই ভাষা আন্দোলনের সূচনা থেকেই কিন্তু স্বাধীন ভারতের সূচনা, স্বাধীন বাংলাদেশের সূচনা। তখনও রাজাকার ছিল,
যারা খান সেনাদেরাই কাজ করত, এখানে অনেক বাঙালি রাজাকার আমরা দেখতে পাই। সেই পরিষ্কার মনে রাখছি যারা উর্দু চাপাতে চেয়েছিল তারা বাংলাদেশে সফল হয়নি বা পূর্ব পাকিস্তানে সফল হয়নি, যারা উর্দু চাপাতে চাইছে, যারা হিন্দি চাপাতে চাইছে তারা পশ্চিমবঙ্গেও সফল হবে না। আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, ভাষাকে সম্মান দিতে জানি, কিন্তু আমরা কোনো ভাষার আক্রোশের সামনে কিন্তু রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করি, এবং সেই প্রতিবাদে একটা দিন আসবে যেদিন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। অন্য দেশে যেমনভাবে কোনো বাঙালি পৌর প্রতিনিধি, বাঙালি বিধায়ক, বাঙালি সাংসদ পাওয়া যায় না, একটা দিন কিন্তু আমরা এমন দিন আনবো যেদিন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার কোনো